এমন একটা জামানা আইবো মানুষ গায়রে দিনের লাই পড়ালেখা শিখবো শিখাইবো, হেদিন নাই এক স্কুলের কিনার দিকে আই সালে যাইয়ের আর চোখের পানি হড়িয়ে গেছে। কইলাম আল্লাহ আর নবীর উম্মত এ ফুরু হোলা মাইয়া গুন, 1500 ছাত্রছাত্রী মার্চ করে, দশটার আগে তুই গেছ হলে ঠিক নেই রে, চিনি ছাড়া দে লড়া, ওরা কথা কনা চিনি ছাড়া দে লড়া, দশটা থেকে সাতটা পর্যন্ত দে, আর রসুলের কলজের টুকরো মদগুর স্কুল হরের একটা বার লাই, আর আল্লাহর হরাটা আসেনি আর নবীর হরাটা আসেনি আসেনি, প্রত্যেকে 30 লাখ 1.5 কোটি টিয়া দিয়ে মাইয়া করে ডাক্তার বানায় ইঞ্জিনিয়ার বানায় বানান ম্যাজিস্ট্রেট হইব, কত আমনে গর্বিত ফিতা আমনে মাইয়া ম্যাজিস্ট্রেট হইব আলহামদুলিল্লাহ অক না, কিন্তু তারে আগে আল্লাহর এলেমটা শিখান, তাওহিদ শিখান, রেসালাত শিখান, কি কি কাজ করলে ইমান ভাঙি যায় নামাজগুলা শিখান, তাইলে সে সচিব হোক রাষ্ট্রপতি হোক সব সময় আমার রসুলের প্রেম হৃদয়ে লালন করিব। সারা পৃথিবীতে হড়ালে আসে রে, আর নবীর হড়া নাই আর আল্লাহর হড়া নাই, মহাগ্রন্থ আল কোরআন আস মাহরুম, এই জন্য 2 বছর হড়ালে আল্লাহ বন্ধ রাখছে, থতর হড়ালে হড়ালে আর গোষ্ঠী গিলে জান মারি হেন মারি মাছ মারি ডুলা ধরি দো কন দো ওলাই অগর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার থতর রিভলভারের গোষ্ঠী গিলে লকডাউন বই বেশি ছবি চাই এলা ঘরে উতি উতি নেট চালা হড়া বন্ধ হড়া বন্ধ হড়া বন্ধ করছি নি আল্লাহ বন্ধ অটো পাস কয়েকদিনের আর হাসো লাগবে না, কেউ তুই ব্যাগ যা বাইরে আসো শ্রে কলজের ভিতরে আমার বাড়ি রক্ত বাইর হয়, আজ আমার ছেলেবেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেবেলেরা ইমান কারে কয় বোঝে না, তাওহিদ কারে কয় বোঝে না, রেসালাত কারে কয় বোঝে না, ইমানটা কিভাবে আনতে হইব নবীর প্রতি এটা বোঝে না, ব্যাকে মক্কা শরীফের 13 বছর লই আছে আর মদিনা তৈয়বাতে হুজুরে 10 বছর থাকি, তাম জগৎ পরিচালনা করি সিভিল ল ক্রিমিনাল ল সব অ্যাপ্লাই করে শিখে দিছে, ও মতারা এটা বোঝেও না আল্লাহর আছে না নবীর আছে না, এ এক শিক্ষার নামে কুশিক্ষা শুরু হয়ে গেছে বিশ্বটার মধ্যে ঠিকই না, ইঞ্জিনিয়ারের শুধু হিসাব মিলা কয়ে আফসারি ভাই আপনার ইয়ে ফাইল এত কা লাগবো কত ফুট কত 43 ফুট তো এভাবে এভাবে আফসারি ভাই ফোর্স ইয়া দিছিতে না ফোর্স দুইটা ফিলার দিছিতে দুইটা ফাইলিং বেশি 20 টন আরো লোড আনে বেশি লইতে আসবেন এক আচ্ছা আলহামদুলিল্লাহ বিল্ডিং ব্যাংক বসে উঠে কার না ব্যাংক তো ন এখন রিক্টার কত ক রিক্টার বহুত আচ্ছা আফসারির বিল্ডিং ইয়ান হালাইতে হইলে আল্লাহ রিক্টার কত লাগাইবো এটা আল্লাহ জানে, লাড়া খাবাইবো মারিয়ে মতো করে একটা মিনিট তোরা কোরআনটা পড় বেশি চাই না তোকে কাছে, ওই স্কুল কলেজ ইউনিভার্সিটির আমার ভাইয়েরা বোনেরা আমার মাবুদের হাজা কালামু রব্বি আমার রবের এলেম তারে বলিও না একটা মিনিট তেলাওয়াত করো এক সপ্তাহ লাগক ও গায়া ফড়ি এটা কেন নাজিল হইছে এটার অর্থ কি ইংলিশ ট্রান্সলেশন করিবা এটার মাসালা কি আমল কি নবী কেমনে আমল করছে সাহাবিরা আমল কেমনে করছে আমরা বর্তমান প্রেক্ষাপট এটা কেমনে আমল করতে পারি, দরকার এক মাস লাগক না এক মাসে ও গায়া শেখেন না ভাই ও ভাই ও ভাই রে ইউনিভার্সিটি পড়িও ক্লাস 1 সিটিজেন হইও কোরআনের ও গায়াতের অর্থ জানে না, তুই এটা কিসের শিক্ষা এটা শিক্ষা না আমাদের, আমরা তো কন্টাক্ট করছি মাহবুদের সাথে ইকরা বিসমি রাব্বিকাল্লাজি আল্লাহ কো হড়ো তোমার রবের নামে, যে হড়াতে তোমার রব নাই এ হড়ার দরকার নাই, কোথায় আজকের প্রযুক্তি, আজকে যে 810 কোটি মানুষের যে 40-24 ঘন্টা কত লক্ষ গ্যালন ব্যারল তেল ব্যবহার করছ, বাসের মধ্যে তেল হুন্ডার মধ্যে তেল নদীর মধ্যে তেল জাহাজের মধ্যে তেল বিমানের মধ্যে তেল কারেন্ট চলতে আছে তেল ফার্নেস অয়েল ঠিক নেই চেয়ারম্যান সাহেব, সারা পৃথিবী আল্লাহ তেল দি সালাম লক্ষ্মীপুর যাইয়ে হুন্ডার এথিয়ে তো তেল হুড়াল আসতেন তোর আব্বার দেন না তেল, আল্লাহ কইতে আছে বন্দা তোকে 810 কোটি মানুষের রে আয় তেল দি সালাই তেল খাবাই এরও কিছু কিছু তেল দি সালাইতেও আসি, কত কোটি ব্যারেল তেল আজ্ঞা খরচ করছ আর কোদের থ্যাংক ইউ দিলি না, তোর রং বাজি আইস উড়া লাইম তোর রং বাজি আর একটার না আর বেশি দিন তেল হুরাই আমি আলহামদুলিল্লাহ পড়ি আল্লাহ তুমি দিছো এ তেল এ তো করে ধরব কেমনে তেল বন্ধ করে ধরব তেল বন্ধ করলে নেট অফ
ঠিক কি না? তাহলে নামাজ পড়বানি? নামাজ পড়বানি? এই কফাল দিয়ে সেজদা দাও, আল্লাহ শুকরিয়া আদায় করো। মাইয়া গা হুন্ডে অ্যাক্সিডেন্টে বাসু বাজার, কত টকের মাইয়া তোর হইল আর হইলজি, অ্যাক্সিডেন্টে ঠ্যাংকা দিয়ে লেছে জাফান তু, ঠ্যাং লাগাইছে 30 লাখ দি, কয় লাখ? 30 লাখ। জিদ দিকে সাই আব্বা কান্দে, আজিগের দিকে সাই আয় কত শান্তি এই, মা গো কে ইচ্ছে বিয়ে দিও, আজিগারে কত বালা জামাইছে বিয়ে দিও। আর জি গো জি, এখন তোর জি এস্টা সারে আড়ে কত কান্দা কাঞ্চ, 30 লাখও গেছে জিদ ঠ্যাংও গেছে, ইরে ফিলিংস এর নাম ওয়াজ। চেয়ারম্যান সাহেবে ওয়াজটা 12 লাখ টাকা খরচ করছে প্রায়, একটা ওয়াজে কত খরচ আমরা জানি, টেনশন আর কষ্টের শেষ নাই, ঠিক দিদি? এগুলো বুঝেই পারলে আসি, মাইয়ের দিকে চাইছে নীরবে কান্দস, আহারে জি এস্টা সার দিয়ে দিয়ে আড়ে, জিদ তো আর বিয়ে হইতো না ঠ্যাং যাইবার কারণে, অ্যাক্সিডেন্টে ঠ্যাং গেছে গই। তো এই মাইয়া গিয়া নামাজ না হইলে দে কবরে দে ঠ্যাং কাটিয়ে লেব, ফেরস তারা চোখ খুলিয়ে লেব কোবাইব, তুই এই ফিলিংসটা তো বুঝলি না, মাইয়ারে নামাজের লেখ কইস পাও ধরিয়ে লাই, জি তুই আমার আল্লাহর সেজদা না দিলে আমি পাও ধরিয়ে লাই, মাইয়া শর্মে নামাজ পড়ব হুত্রে না, শাস্তি বেশির দরকার নাই, তুই নামাজ না হইলে আব্বা তোর ঠ্যাং সাবি ধরিয়ে লাই, হোলা কইব মা গো আব্বা কিতেও কয়, আচ্ছা আব্বা নামাজ পড়িও, মসজিদ গুলা কান্দে 2-3 জন হজরও রক্তে, ঠিক নি ভাই সাহেব? মাত্র 2-3 জন, শুক্রবারে আবার কিলে কিলি ভূমিকম্প কম ন বেটি, হেসে যা হোলা নিচে যা, তাহলে সাথে এরকম সিটিং বুড়িয়া সোয়াই না বর্তমানে আমার মাহফিলে নাই রে। শুক্রবার কে নোয়াজিয়ান এত মোড়া গের, আর ফজরের রানসি ইয়ন তুই সিটিং, আর দিকে আর দেখ আতকল তোর ঘুমাইয়ের বাইর দিকে মার, তুই সিটিং তা আতকলে না, আতকল বাইর দিকে দে, তুই সিটিং তাতুড়া নামাজ জামাতে শহীদ পড়বি নি। আরেকটা বুদ্ধি শিখে দি, হাসক তো যেন হরস সাহায্য থাক, 1-2 অক্ত শুরু কর, ওই বাসু বাজার গেছত আসর হরিয়ে লেবি এনে এককবারে এই ইবলিসি বুদ্ধি দে, থাক গো মা গো নোয়াজ দল্লি কি সাইড আরে নাই, তুই সাড়ে দিস মানে 2-1 অক্ত করি করি আস্তে আস্তে শুরু কর, সাড়িচ্ছা 1-2 অক্ত শুরু কর, ফজর যেন দোয়াজ শহরে কাজা হরিয়ে লেস, জোর সুযোগ আছে স্কুলে হরিয়ে লেবি, স্কুলে আমার বোনেরা পড়িয়ে লেবা, আসর হরিয়ে লেবা, মাগরিব হরিয়ে লেবা, এসা হয়তো ঘুমাই গেছে হরস সাইচে থাক, ফজরও দোয়াস 3 অক্ত শুরু করসা, অল্প অল্প করি আগে শুরু করসা, বইতে আচ্ছা শুরু কর, শুরু কর, শুরু কর, বাইর মতো ক, শুরু কর, শুরু কর, শুরু কর, শুরু কর, লিল্লাহে তাকবীর। অবস্থা ভয়াবহ বিশ্বের, বাইরে ভাই মারিয়ে লিব রে বাইরে, ও ভাই পৃথিবীটা বানাইছে দে আল্লাহ, হাজার হাজার বছর গুজারি গেছে, ফদ্দা সেতু হয়েছে, এ পর্যন্ত কোনো ইতিহাসে লেখা ছিল, এখন পৃথিবীর ইতিহাসে লেখা ফর্দা সেতু হয়ে গেছে আল্লাহর নিয়ামত, আল্লাহ দিয়ে দিছে, ভারী ভূমিকম্প হইলে ফর্দা সেতুটাও শেষ হয়ে যাবে, প্রত্যেক ফ্লাইওভারের জয়েন্ট গুলা খুলে যাব, আর কেয়ামত পর্যন্ত সভ্যতা তোরা ফিরি ভাই তিন, বাজার মিলা শেষ, আমি আফসারি বলে গেলাম, তাইলে যা করতেছ কর, বিল্ডিং কর, বাধা দিতেছি না, তবে আমার আল্লাহর একটু স্মরণে রাখিস, আমার নবীর একটু কলজের মধ্যে রাখিস, স্কুলে পড়তে আস পড় দুঃখ নাই, নবীজির একটু রাখিস, সিলেবাসে নবীজির একটু রাখিস, আল্লাহর একটু রাখিস, বিয়ে অনুষ্ঠান করসের কর আনন্দ, নবীর সুন্নতটারে একটু রাখিস, নবীরে একটু রাখিস, নবীরে তরক্কর ইচ্ছা, নবীর সুন্নতের লাতিমার ইচ্ছা, আল্লাহ জিকিরের সারিস না, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মাহফিল কবুল করো, ওয়ামা আলাই নেল্লাল বালাক, সাতটা আলামত বলছি, এ হাদিসের সবটা বলতে পারি না আরেকদিন, তো ইনশাল্লাহ।